আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই নিজ নিজ বাসায় সবাই মা বাবার সাথে সুরক্ষিত অবস্থায় আছো। যেহেতু করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা স্কুলে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আজ আমি অনলাইনের মাধ্যমে চতুর্থ শ্রেণী বাংলা বিষয় নিয়ে তোমাদের সাথে একটি অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি রুমান আহমেদ, সিনিয়র শিক্ষিকা। আজকের পরিচিতি যেটা আমি আজকে তোমাদের সাথে আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে মহিষী নারী। আমরা সম্ভবত বন্ধের আগে মহিষী নারী বেগম রোকেয়া পৃষ্ঠা 32-36 সম্ভবত বন্ধের আগে আমি তোমাদের এটার অর্ধেক অংশ পড়িয়েছিলাম, তা এখন আমি পুরো পাঠ পরিচিতি তোমাদের সাথে আলাপ করব বা আলোচনা করব। এই পাঠ থেকে আমরা যা যা শিখব সেটা হচ্ছে মহিষী নারী রোকেয়ার বেগম রোকেয়ার জীবন এবং কাজ সম্পর্কে জানতে পারব। পূর্বে এদেশে নারীদের বন্দী জীবনযাপন কেমন ছিল সে সম্বন্ধে একটা ধারণা নিতে পারবো। শিক্ষার কোনো সুযোগ তাদের দেয়া হতো না এবং ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিল, খুব কঠোরভাবে তাদেরকে রাখা হতো, বিশেষ করে মেয়েদেরকে। মেয়েদের রোকেয়ার জীবনে নিজের আগ্রহে ভাইয়ের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন, অর্থাৎ তার আগ্রহ অনেক বেশি ছিল। আর মেয়েদের শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছিলেন তিনি, এবং সেই কারণেই তিনি মেয়েদের জন্য কিছু বিদ্যালয় স্থাপন করেছিলেন। আর সর্বশেষে যেটা জানতে পারবো সেটা হচ্ছে সমাজের উন্নতির জন্য ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা চলো আমরা চলে যাই এখন মহিষী নারী রোকেয়া। এই গল্পটা তোমরা বা প্রবন্ধটা তোমরা একবার নিজেরা বাসায় 2-3 বার একটু পড়ে নেবে। আমি এখানে কিছু লাইন তোমাদের উদ্দেশ্যে একটু দাগিয়ে রেখেছি, সে লাইনগুলো তোমরা এখান থেকে দেখে তোমরা তোমাদের বইয়ে এই লাইনগুলো একটু আন্ডারলাইন করে নেবে, হাইলাইট করে নেবে, যাতে এই লাইনগুলো তোমাদের খুব মনে থাকে, মুখস্থ থাকে। বইয়ের ভেতর থেকেও যদি কোনো প্রশ্ন আসে সেটা তোমরা লিখতে পারবে, উত্তর করতে পারবে। পৃষ্ঠা হচ্ছে 32, এটা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা 32-এরই নিচের অংশ, এখানেও কিছু হাইলাইট করা আছে, লাইনগুলো তোমরা একটু দেখে নাও। আমি পুরো গল্পটা পড়তে গেলে অনেকক্ষণ সময় লাগবে, তোমরা এটা পড়ে নাও। আমি তোমাদেরকে পরবর্তীতে কোন কোন প্রশ্ন হবে সেগুলো আমি নোট আকারে তোমাদেরকে দিয়ে দেব, এটাও তোমরা স্লাইডে দেখতে পারবে। এখানে দেখো পৃষ্ঠা 33-এ কতগুলো লাইন এখানে দেওয়া আছে, সেই লাইনগুলো একটু তাকিয়ে নাও, যেটা তোমাদের পাঠদানের জন্য খুব দরকার হবে এবং লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা 34-এ, এখানেও কিছু লাইন আছে, যেমন রোকেয়ার বিয়ে কত বছর বয়সে হয়েছিল, তার স্বামীর নাম কী ছিল, তার স্বামী কোথায় চাকরি করতেন, তার শ্বশুরবাড়ি কোথায় ছিল, রোকেয়া কোন ভাষায় কথা বলতেন, কোন ভাষায় তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কত বছর বয়সে বেগম রোকেয়ার স্বামী মারা যান, তিনি মেয়েদের জন্য কী কী স্কুল প্রতিষ্ঠা করে গেলেন, তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বইয়ের নামগুলো এখানে দেয়া আছে, পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা? এরপরে আমরা চলে যাচ্ছি 34 পৃষ্ঠার নিচের অংশে, এখানেও দেখো, অর্থাৎ এখানেও কতগুলো লাইন আছে সেগুলো তোমরা হাইলাইট করা আছে, সেগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে নাও। এবং এখানে কিছু লাইন যেগুলো খুব গুরুত্বপূর্ণ, উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে মারা গেলেন, নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি, কেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা,
আমি এখন তোমাদের এই পুরো অধ্যায়টা, পুরো গল্পটা বা প্রবন্ধটা একটু সংক্ষেপে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। অনেকদিন আগের কথা, এটা রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামের কথা। এই গ্রামে হঠাৎ করে তখনকার সময় একটা ফুটফুটে শিশুর জন্ম হয়। সেই শিশুর নাম ছিল রোকেয়া। রোকেয়ারা ছিলেন কয় বোন? দুই বোন, দুই ভাই। জমিদারি ছিলেন, কিন্তু জমিদারি তখন তাদের পড়তির দিকে, অর্থাৎ অতটা জমিদারির আধিপত্য তাদের মধ্যে ছিল না। আর সেই সময়কার মেয়েদেরকে, তাদেরকে রাখা হতো খুব কঠোর শাসনে, অর্থাৎ তাদের ঘরে বাইরে যেতে দেওয়া হতো না, তাদেরকে কোনো লেখাপড়ার সুযোগ করানো হতো না, কোথাও তারা কারোর সাথে দেখা করতে পারবে না, এমনকি কোনো মেয়ের সাথে কোনো মেয়েও দেখা করতে পারবে না। এমত অবস্থায় তাদেরকে এই শাসনের মধ্যে দিন কাটাতে হয়। তারপরে আস্তে আস্তে বেগম রোকেয়া কী করলেন, তার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে তিনি লেখাপড়া শিখলেন। রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তিনি লেখাপড়া করতেন। সেই লেখাপড়ার এক পর্যায়ে তিনি কী করলেন, হঠাৎ করে কোনো কিছুই আর তেমন কিছু হলো না, তাদেরকে খুব অল্প বয়সে তখন বিয়ে দেওয়া হতো। তখন বেগম রোকেয়ার যখন বয়স 16 হয়ে গেল, তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। তার স্বামীর নামটা ছিল সৈয়দ সাখাওয়াত হোসেন, তিনি সরকারি চাকরি করতেন। সেই সুবাদে বেগম রোকেয়াকে তার শ্বশুরবাড়িতে চলে যাওয়া মানে চলে যেতে হলো, এবং সেখানে তাদের সাথে উর্দুতে কথা বলতে শুরু করলেন। কিন্তু মনের ভেতরের যে বাংলা ভাষায় কথা বলা, সে অদম্য উৎসাহ তাকে দমিয়ে রাখতে পারে নাই। বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলতে পারেননি। 20 বছর বয়সে যখন রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের মৃত্যু হলো, এরপরই শুরু হলো বেগম রোকেয়ার আরেক ধরনের জীবন। তখন তিনি লেখাপড়া করেছেন, কিন্তু ওরকমভাবে করতে পারেননি, প্রকাশ করতে পারেননি। স্বামীর মৃত্যুর আগে কিছু অর্থ রেখে গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর কলকাতায় তার নামে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। শুরুতেই এই স্কুলে ছাত্রী ছিল মাত্র 5 জন। চিন্তা করে দেখো, এই 5 জনকে নিয়ে একটা স্কুল তিনি চালাতেন। আস্তে আস্তে ছাত্রীর সংখ্যা বাড়তে লাগলো। তিনি বুঝতে পারলেন যে মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে, কত কত কথা তার মনে, অনেক কথা ছিল তার না বলার কথা। তারপরে তিনি কি করলেন, ঘরের মেয়েরা ঘরে বন্দী হয়ে রাখাটা তার ভালো লাগলো না। তারপরে তিনি কি করলেন, যে তিনি মেয়েদের জন্য অধিকার আদায় যাতে করতে পারে, ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন তাদের অধিকারে কথা বলতে পারে, তাদের অধিকারে লেখাপড়া করতে পারে, সেদিকে তিনি খেয়াল রাখলেন। এভাবে করে তিনি তার মেয়েদের, আজকে আমরা এখানে যে তোমরা লেখাপড়া করতে পারছো, আমি যে তোমাদেরকে পড়াতে পারছি, এর মূল উৎস কিন্তু মহিষী নারী বেগম রোকেয়া। সুতরাং এই গল্পটা হচ্ছে এইটুকু। এবং উনি বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালে তিনি 9ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন এই মহিষী নারী বেগম রোকেয়া। এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। এখানে দেখো, অনুশীলনীতে তোমাদের কতগুলো শব্দার্থ আছে। এই শব্দার্থগুলোর অর্থ বইয়ের পেছনে লেখা আছে, তারপরও আমি নোট আকারে তোমাদের এই স্লাইডের মধ্যে দেখিয়ে দেব। 2 নম্বরে আছে, কিছু শব্দ দিয়ে বাক্য গঠন করি। সেই বাক্যগুলো তোমরা নিজেরা তৈরি করবে, তবে একটি অর্থপূর্ণ বাক্য হতে হবে, এবং সেই বাক্যগুলো যেন সঠিক হয় সেদিকে লক্ষ্য রাখবে। 3 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ, অর্থাৎ এই অধ্যায়ে যে শব্দগুলো আছে সেগুলো এক কথায় তোমাদের লিখতে হবে। অনেকের মধ্যে এটাকে বলা হচ্ছে অন্যতম, জানার ইচ্ছা, জিজ্ঞাসা।
এইভাবে করে তোমরা যা আছে সব পড়ে রাখবে। চার নাম্বার হচ্ছে যুক্তবর্ণ। এই যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন তৈরি করতে হবে, যেমন ইয় জয় মানে জ্ঞান, অর্থাৎ জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, এটা দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে। উন্নতি, অন্য, ভিন্ন, নবান্ন। পাঁচ নম্বরে চলে আসো, বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্য অংশগুলো মিল করি। আমি এখানে কিছু হাইলাইট করে দিয়েছি কালার দিয়ে, এগুলোকে তোমরা বাম পাশের অংশগুলোকে লিখবে এবং ডান পাশের অংশগুলো বাম পাশের অংশগুলোর সাথে মিলিয়ে তারপরে লিখতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মিলকরণ। যেমন এখানে আছে রংপুরের পায়রাবন্ধ গ্রাম, গ্রামে, এটার সাথে মিল রেখে আমরা কী লিখব? রোকেয়ার জন্ম। ঠিক তদরূপভাবে তোমরা নিচে নিচে দেখে যাও, যে কালারের সাথে বাম দিকের কালার মিল আছে সেই কালারটা ডান দিকেও আছে। সবুজের সাথে সবুজ, হলুদের সাথে হলুদ, কমলার সাথে কমলা, নীলের সাথে নীল, আর ইয়ের সাথে বেগুনির সাথে বেগুনি। এটা পৃষ্ঠা 36 তোমরা দেখতে পারবে। তারপরে হচ্ছে নিচের সব প্রশ্নগুলোর উত্তর লিখি আমরা লিখব। এখানে আছে কয়েকটা প্রশ্ন, ক, খ, গ, ঘ, উম, চ, ছ। ক নাম্বারটা হচ্ছে এক বাক্যে, খ নাম্বারটা হচ্ছে এক বাক্যে, গ নাম্বারটা হচ্ছে এক বাক্যে, ঘ নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত, উম নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত, চ নাম্বারটা হচ্ছে বড় প্রশ্ন এবং ছ নাম্বারটা হচ্ছে সংক্ষিপ্ত। আমি যেগুলো তোমাকে স্লাইডের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেব এবং ওগুলো প্রশ্নের উত্তর সহ দিয়ে দেব, তোমরা আস্তে আস্তে এই স্লাইডগুলো দেখে পড়ে ফেলবে পরে। আচ্ছা, শব্দার্থগুলো তোমাদেরকে বলেছিলাম বইয়ের পেছনে লেখা আছে, এই শব্দার্থগুলো বইয়ের পেছনে তো আছে, আমি আবার নোট আকারে তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা লিখবে। মিলকরণ আমি করে দিয়েছিলাম, তারপরেও এখানে লিখে দিয়েছি। এরপরে আসছে প্রশ্নের উত্তর, ক নাম্বারটা, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন, তারপরে খ নাম্বারটা, বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন, গ নাম্বার হচ্ছে লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন, ঘ নাম্বার হচ্ছে রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন, উম নাম্বার হচ্ছে সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল, চ নাম্বার হচ্ছে রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়, ছ নাম্বারটা নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে লেখো। দেখো এই প্রত্যেকটা প্রশ্ন এখানে লেখা আছে নোটের মধ্যে এবং সেটার উত্তরও ওখানে লেখা আছে। তোমরা বাড়িতে এইগুলো ভালো করে খাতার মধ্যে লিখবে, একবার দেখে লিখবে, একবার না দেখে লিখবে, এইভাবে করে তোমরা বাড়িতে এটা অনুশীলন করে যাবে। ঠিক আছে, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দিলাম, আমি আর বেশিক্ষণ তোমাদেরকে বললাম না কারণ এটার কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দেওয়া হলো। প্রশ্নের প্রথমটা হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লিখো, অর্থাৎ সঠিক উত্তর মানে হচ্ছে চারটি থাকবে, উত্তর থাকবে, সেই উত্তরগুলি থেকে কি করতে হবে তোমাদেরকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা কি করব, সেটা আমরা তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। যেমন এক নম্বর আছে, বিয়ের কত বছর পর রোকেয়ার স্বামী মৃত্যু হলো, আমি কিন্তু দাগে দিয়েছিলাম হাইলাইট লাইনগুলো। ক নাম্বারে আছে 10 বছর পর, খ নাম্বারে আছে 5 বছর পর, ঘ নাম্বারে আছে 9 বছর পর, ঘ নাম্বারে আছে 12 বছর পর। তাহলে তোমরা এখন শিক্ষার্থীরা বলো, আমি তোমাদেরকে লাইনে কি দাগিয়ে দিয়েছিলাম, উত্তরে কি ছিল? উত্তর ছিল ক নাম্বার 10 বছর পর। তোমরা শুধু পরীক্ষা যখন লিখবে তখন এক নাম্বার সঠিক উত্তর লিখে ক নাম্বার উত্তর 10 বছর পর। এইভাবে করে 5টি প্রশ্নের উত্তর আছে সেটা তোমরা লিখবে।
পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন যেগুলো থাকবে, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। কতগুলো প্রশ্ন দেয়া থাকবে সেটার প্রশ্ন লিখবে না, শুধু উত্তর লিখবে। যেমন আমি প্রশ্ন এখানে তিনটা থাকবে। ক নাম্বার প্রশ্ন আছে, অবরোধ মানে কি? উত্তর হচ্ছে, অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, বেগম রোকেয়া কোথায় কি প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে, বেগম রোকেয়া কলকাতায় স্বামীর নামে মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। গ নম্বর হচ্ছে, কে নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়েছেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, কেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? উত্তরটি দেখো, বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হয়ে এসেছেন। তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন, তাই তাকে নারী জাগরণে অগ্রদূত বলা হয়। এখন আমরা কাঠামোবদ্ধ 3 নম্বর প্রশ্নে চলে আসি। সেখানে আছে, শব্দার্থ লিখো। এখানে ওই অধ্যায় থেকে কিছু শব্দ থাকবে, সেটার অর্থগুলো তোমরা লিখবে। যেমন প্রতিষ্ঠা অর্থ তৈরি, লেখালেখি লেখা, নারী জাগরণের অধিকার নারী জাগরণ মানে হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন, অগ্রদূত যিনি পথ দেখান, চিরস্মরণীয় সবসময় মানুষ যাকে স্মরণ করে মনে রাখে। 4 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্নে 4 নম্বরে আমরা চলে আসছি, যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা। এই শূন্যস্থান পূরণগুলো বইয়ের ভেতর থেকে সাধারণত হয়ে থাকে, অথবা অনুশীলনী থেকেও হয়ে থাকে, হয়তো বা বইয়ের ভেতরে আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো থেকেও হতে পারে। যেমন প্রথমটা আছে, বেগম রোকেয়া ড্যাশ ভাবনা সব তুলে ধরলেন তার লেখায়। তাহলে এখানে ড্যাশের জায়গায় কি হবে? মনের ভাবনা। খ নাম্বার, লেখাপড়া করার ড্যাশ নেই, কি নেই? স্কুল নেই। গ নাম্বার হচ্ছে, স্কুলে আস্তে আস্তে ড্যাশ সংখ্যা বাড়তে থাকে। কিসের সংখ্যা বাড়তে থাকে? ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। ঘ নাম্বার হচ্ছে, বেগম রোকেয়া ড্যাশ ভাষা শুরু করলেন লেখালেখি, কোন ভাষায়? বাংলা ভাষায়। এবং সর্বশেষ উম নাম্বার হচ্ছে, বেগম রোকেয়ার উল্লেখযোগ্য এই বইয়ের নাম হলো ড্যাশ, সেখানে হবে কি? মতিচুর। এই ছিল আমাদের আজকে এই পাঠ পরিচিতি, মহিষী নারী বেগম রোকেয়ার। এটার ভেতর থেকে কাঠামোবদ্ধ প্রশ্ন দিলাম, এমনি প্রশ্নগুলো দিলাম, বড় প্রশ্ন দিলাম, ছোট প্রশ্ন দিলাম, এক বাক্য দিলাম, সংক্ষিপ্ত দিলাম। তোমরা এই স্লাইডগুলো দেখে তোমাদের নোটসটা এখান থেকে তোমরা তুলে নেবে, তুলে তোমরা বাড়িতে একবার দেখে লিখবে, আরেকবার না দেখে লিখবে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে এতটুকুই। আশা করি বন্ধুরা তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ আমার এই অনলাইন ক্লাসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, সুরক্ষিত অবস্থায় থেকো। আর একটা জিনিস বন্ধুরা, একটা জিনিস সবসময় করবে, 2 হাত কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবে সাবান দিয়ে, ভালো করে ধোবে, যাতে করে বর্তমান করোনা পরিস্থিতি থেকে আমরা সবাই সুরক্ষিত থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার অনলাইনে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।